আমি জানি আপনার তাবারকের পাগল না আপনার জিকিরের পাগল এইজন্য এটাই প্রমাণ করছে যে এখানে কেউ খাইবার লাগে আসে না এরা প্রেম নেওয়ার জন্য আসে কথা বলে ঠিক না বলে সারা দুনিয়া দেখছি মারামারি লাগে খাওন লয়ে আরে খাওন লয়ে মারামারি নাই শুধু জিকির লয়ে পাগল হয়ে যায় মারহাবা জোরে কোন এই দরবারের নাম হই জিকিরের দরবার কথা কোন ঠিক কি না এটা ফয়েজের দরবার কথা কোন ঠিক কি না এটা রুহানি বণ্টন করার দরবার কথা কোন ঠিক কি না এটা প্রেম বণ্টন করার দরবার ঠিক কি না আমরা 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 কোন ব্যক্তিকে ভালোবাসি না আমরা নবীর জন্য ব্যক্তিকে ভালোবাসি আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে নবীর প্রেম আছে আমরা সেই ব্যক্তিকে ভালোবাসি আমরা দেখব যার ভিতর নবীর প্রেম নাই সে ওসি হোক ডিসি হোক এমপি হোক মন্ত্রী হোক কোটিপতি হোক না কেন যত বংশের মানুষ হোক না কেন আমরা বাতিলের সঙ্গে কখনো আপোষ করতে পারি না আমরা যে পরিবেশে গতবারের তুলনায় এইবার আয়োজনটা একটু বাড়তি না কমতি যে বাড়তি হয় থেকে ইনশাল্লাহ আগামী বছর আমরা ইনশাল্লাহ আরো বড় সরো ভাবে করতে চাই কি চাই না আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসাই আমি অত্যন্ত মুগ্ধ আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাদের বাবা নাই আমার যেহেতু বাবা নাই আমি জানি আমার বাবা না থাকার বেদনা কতটুকু ওই যে আমার মুরিদ ওড়ো বেলাবো নরসিং দিয়ে বেলাবো বেলাবো দোখে তিনবারের মুক্তিযোদ্ধা তিনবারের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার বেলাবো সদর ইউনিয়নের তিনি তিনবারের চেয়ারম্যান বর্তমান রানিং আমার মুরিদ সে মনে হয় আজকে দেখলাম যে দাঁড়ায় জিকির করতেছে এমনি কয়ে আমি অসুস্থ আমারও কো বাজান অসুস্থ আজকে দেখলাম আমি ফেসবুকে ঘরে বসা দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে এটা কি গায়ের জোর না প্রেমের জোর বসো গায়ের জোর না প্রেমের জোর বসো বসো আল্লাহ যেন তাদের এই অক্লান্ত পরিশ্রমটাকে কবুল করে আমিন কন আমার অনেক উলামায়ে কেরাম আসছে তরুণ এরা কিন্তু কেউ খায় নাই ওরা খায় নাই দেখা আমিও খাবার দিকে দৃষ্টি নিবন্ধ করি নাই আমার চোখের সামনে তারা খায় নাই সেই রাত্রেবেলা আসছে এখনো খায় নাই আমি ডিস্ট্রিবিউট করতে গিয়ে আমি হিমশিম খাইয়ে গেছি এই জন্য বন্ধ করে দিছি আপনাদের জন্য আমি প্যাকেট করছি আপনারা হাত বাড়াবেন না যতটুকু পারেন আপনারা নিবেন ভলান্টিয়ারদেরকে বলবো আপনারা তাবারকটা দিবেন এই জন্য দেওয়ার পরিবেশটা আমি নিশ্চিত করতেছি তবে একটি কথা বলতে চাই এই উরুস মুবারক কেয়ামত তক চলবে কি চলবে না আমি যদি দুনিয়া থেকে চলে যাই এই উরুস কি বন্ধ হয়ে যাবে আপনারা ভক্তরা আসবেন আমাদের পরবর্তী প্রজন্ম আমার ভাইরা আছে শাহজাদাগণ আছে তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা রাখবেন মনে রাখবেন পীরের বাড়ি নবাবীর জায়গা না পীরের বাড়ি নবাবীর জায়গা না পীরের বাড়ি গোলামীর জায়গা আপনারা ফয়েজিয়া দরবার এটা প্রমাণ করছেন আমি যখন চার পাঁচটা লাইন খাওয়াইছি বাকি পনেরোটা দশটা বা দশ বারোটা লাইন বন্ধ করে দিছি আমি মনে করছি ওরা মনে হয় রাগ করে চলে যাবে না দেখলাম আসে যাদের অন্তর অলির প্রেম থাকে ওরা ভোগের পাগল না কথা কন ওরা ত্যাগের পাগল কথা কন ঠিক না বেটে এই জন্য ভোগের সুখ নাই ত্যাগেই হলো প্রকৃত সুখ কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা আপনাদেরকে অনুরোধ করব এবছর যেভাবে এসেছেন ইনশাল্লাহ বরাবরের মতো আপনারা এভাবে আসবেন এবং আপনারা দেখছেন তো আমি ক্ষুদ্রভাবে কিন্তু অনেকগুলো কাফেলার ব্যবস্থা করছি আমি চেষ্টা করব আগামীতে যেন দুইশো কাফেলা থাকে জোরে বলেন মারহাবা আমি চেষ্টা করব যেন দুইশো কাফেলা থাকে দশখানি জমিনের ভিতরে আল্লাহ যেন কবুল করে সকল কোন আমিন আল্লাহ যেন কবুল করে আমিন কন আর একটা কথা আমার আব্বা হুজুর কইতো যে যারা খাওয়াইবা এক নম্বর চাউলটা দিবা এক নম্বর তেলটা দিবা যৎকান থাকবো খাওয়াইবা যদি শেষ হয়ে যায় কইবা যে নাই যদি অপেক্ষা করেন আবার আইন দা দিম ঘরে না থাকলে কইবেন যে নাই এই কথাটা এই জন্য কইছি খাওয়ানোর মধ্যে লস নাই এবং দানের মধ্যে লস নাই
কথা বলেন ঠিক কিনা বলেন কোনো লস নাই বিশ্বাস করেন কোনো লস নাই আপনি উদার হন মানুষকে ভালোবাসেন মানুষকে যদি আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার অভাব হবে না এই ফয়েজিয়া দরবার শরীফ আপোষহীন একটা চেতনার নাম এটা বাতিলের সঙ্গে আপোষ করে না এটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না আপনারা দেখছেন গত সপ্তাহ সবে বরাত নিয়ে কটুক্তি করছে আহলে হাদিসের পাঁচ জনের মধ্যে একজন বড় শায়খ মদিনা ইউনিভার্সিটি থেকে আসছে তারে কিন্তু আমি ছাড়ি নাই তারে 48 ঘন্টা সময় দিছি যদি তওবা না করে তার মামলা হইব 41 ঘন্টার মাথায় সে তওবা করছে এরপর ইনি বিনিয়ে কইছে ইনি বিনিয়ে দরকার নাই বাতিজা ডাইরেক্ট কইয়া লাও যে আমার ভুল হইছে কথা কোন ঠিক না বেঠে কারণ বিয়াদবদের সঙ্গে কোনো আপোষ নাই সে কি বলছে জানেন সে বলছে সবে বরাতে মসজিদে নামাজে বীর করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো তারে দুররা মারণ লাগেনি তার বউ তালাক হয়ে গেছে কারণ সে নবীর সহি হাদিস 60টা দলিল আছে 60টা সহি হাদিস এই 60টা হাদিসকে সে অমান্য করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলছি গতকাল রাতে ডিবি হারুন মহোদয় হারুন স্যার আমার পাশে বসা ছিলেন মুন্সিগঞ্জে আমি ওনাকে সামনে রাইখে আমি বলছি যে একমাত্র আমরা যারা সুন্নি আমরা স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় সুফি দর্শন ভিত্তিক সুন্নি জামাতটাকে রিয়েল লালন করি এছাড়া যারা আছে তারা স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বলে দিয়েছি পরিষ্কার কথা আমার মুরিদানরে বলছি যে বদ আকিদা মানুষের সঙ্গে সম্পর্ক করবা না যার আকিদা ঠিক নাই তার সালাম দিবা না হাত তুলে বলতে হবে যার আকিদা ঠিক নাই তার সালাম দিবা না তার কাছে মায়া বিয়া দিবা না সে মরলে জানাজায় যাইবা না তার বাড়িতে দাওয়াত খাইবা না সুন্নি যদি হয় রিকশাওয়ালা তার পায়ের জুতাগুলো তোমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিবা আরে নবীর প্রেমিক যদি কুদাল দিয়ে মাটি কাটে তার পাগুলো নিজের জিব্বা দিয়ে পরিষ্কার করে দিবা কারণ এটার মধ্যে কল্যাণ আছে না নাই আরে মুমিন খাইয়া জুডা রাখা দিলে এটা আরেকজনের জন্য শেফা হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আজকে প্লেটে ভাত খাইছেন টের পাইছেন নি প্লেটে যে ভাত খাইছেন এই প্লেটের উপরে আবার দিয়ে দিছি আবার খাইতাছেন ঘৃণা করবেন না তিনজনে মিল্লা খাইবেন একজনের ভাগ করে করে খাইবেন একজন অর্ধেকটা নলা খাই আরেকজনকে দিবেন এতিমের মাথায় হাত বুলাই দিবেন ওই হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে জোরে কোন আমিন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা একটু ক্যাম্প করব ক্যামের ভিতরে এইভাবে লাইনগুলো সোজা বরাবর উপর পর্যন্ত ধরে দিবেন আর যারা স্বেচ্ছাসেবক আছো তোমাদেরকে বলবো এক একজন এক একটা লাইনের বরাবর থাইকা বরাবর দিয়া নাইমা যাবে একবারে শেষ করে দিবা কয়টা লাইন হইছে যতটা লাইন হইছে ততটা বস্তা নিয়ে সামনে মাসকের নাম্বার ঠিক আছে ইনশাআল্লাহ আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী একদম উপর পর্যন্ত লাইনটা শুরু হয়েছে কিনা
যাদেরকে ভলান্টিয়ার দিছি কাফেলার ভলান্টিয়ার এবং এলাকার ভলান্টিয়ার সব এক জায়গায় যাইবা কাফেলার ভলান্টিয়ার এবং তোমার চাপের ভলান্টিয়ার সবাই এক জায়গায় যাবে সবাই লাইন সোজা করে ডানে বলে তাকায় দেখেন লাইন সোজা হয়েছে কিনা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের গণতন্ত্র পরিবেশটা কেমন লাগতেছে অনেক সুন্দর এটা ঈদের মতো লাগতেছে কিনা মানে রাতে হলে ইনশাআল্লাহ কি একটু কম হবে না বেশি হবে জায়গা ইনশাআল্লাহ হবে আল্লাহ যদি দয়া করে হবে সবাই বলে আলহামদুলিল্লাহ আমি এখন একটু জিকির করব জিকিরের ভিতরে তাবারক দিয়ে দিবেন আর জিকিরের সময় আপনারা কেউ তাবারক নিয়ে উঠবেন না যার শেষ ভালো তার সব ভালো ইনশাআল্লাহ হ্যাঁ উঠে যাবেন নাকি আপনারা আবার আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষের শৃঙ্খলা করছি আর নিজের বাড়ি শৃঙ্খলা যদি না থাকে চলে জায়গা যদি থাকতো তাইলে মোটামুটি অনেক সুবিধা হইতো আলহামদুলিল্লাহ এতক্ষণে বক্স দিছে আমারে এই বক্সটা এখন দিছে সবাই একটু এমনি 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 দিবা লাইন দেখে দেখে এমনি দিবা সবাই জিকিরে দিয়ে দিবা জিকিরে দিয়ে দিবা এরপর দোয়া আমি ইচ্ছা করে হাত মিলাই ধরুন আদ কেউ কেউ দাঁড়াবেন না বসো কেউ দাঁড়াবেন না চোখ বন্ধ করে জিকির করবেন জিকিরে গুনাহ মাফ হয় জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয় আন না আন না আন না আন না আন না আন না আন মুর্শিদি মুর্শিদ কইরা হায়া আমার ঘুমাসে না নয়ন আমার রে বলিবা মুর্শিদি কে মনে মাশাল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা হায়া আমার ঘুমাসে না নয়ন আমার রে বলিবা মুর্শিদি কে মনে মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মত মাশাল্লাহ চাপুইরের মানুষ যেই যা বল ছাড়ব না প্রেম জীবন চাপুইরের মানুষ যেই যা বল ছাড়ব না প্রেম জীবন আমা রে বলিবা মুর্শিদি কে মনে মাশাল্লাহ তোমার প্রেমে উইরা উইরা কন্তর হইল ছাঙা পাঙাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাঙ্গাই মাশাল্লাহ দূরে যদি রাখরে ফয়েজে যাইব তাহিরি কারদার দূরে যদি রাখো নজিব চামে যাইব তাহিরি কারদার আমার বলি পাহ মুর্শিদ কে মনে মাশাল্লাহ না হন না হন না হন না আমার ফয়েজি নিল আমার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদিয়া কে মনে করে নিল হয়ে মন কে মনে করে নিল হয়ে মন আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদি গেয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদি গেয়া মাশাল্লাহ মুর্শিদ Oh.
আমার মুর্শিদ নিনো আমার মনে কাহারি গিয়া মাশাল্লাহ চাপুই রেতে আইসা ফয়েজি কি বাব দরাহিলা হয় রে চাপুই রেতে আইসা মুর্শিদ কি বাব দরাহিলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জানাই লাগা ফয়েজি আলো জানাই লাগা মাশাল্লাহ ফয়েজি শাহ চারো অন্তরে সহুলের প্রেম তার বিহিতুরি আশেক গুণ অন্তরে কাবা বানাই আশেক গুণ অন্তরে কাবা বানাই অন্ধকার আইসা মুর্শিদ আলো আলো জালাই লাগা বাজান আলো জালাই বসো লাগা চাপুই রেত আইসা মুর্শিদ কি ভাব দরাহি লাগা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাই লাগা বাজান আলো জালাই লাগা মাশাল্লাহ পাগল বানাই অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাই লাগা বাজান আলো জালাই লাগা মাশাল্লাহ চাপুই রেতে আইসা ফয়েজি কি বাপ তোরাহি লাগা হয় রে চাপুই রেতে আইসা ফয়েজি কি রং দরাহি লাগা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাই লাগা বাজান আলো জালাই লাগা বাজান আলো জালাই লাগা বাজান আলো জালাই লাগা মাশাল্লাহ তোমার নগরে বন দরে ঘুরি পাইতে দর জমানো মাশাল্লাহ নগরে বন দরে ঘুরি পাইতে দর জমানো এই তাহিরি ছোটাই ভাষে নয় তুই আমার জীবন জীবি জানে তবু আর জীবন মাশাল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে
সকলে বসুন আমি জানি আপনার তাবারকের পাগল না আপনার জিকিরের পাগল এই জন্য এটাই প্রমাণ করছে যে এখানে কেউ খাইবার লাগে আসে না এরা প্রেম নেওয়ার জন্য আসে কথা বলে ঠিক না বলে সারা দুনিয়া দেখছি মারামারি লাগে খাওন লয়ে আরে খাওন লয়ে মারামারি নাই শুধু জিকির লয়ে পাগল হয়ে যায় মারহাবা জোরে কোন এই দরবারের নাম হই জিকিরের দরবার কথা কোন ঠিক না এটা ফয়েজের দরবার কথা কোন ঠিক না এটা রুহানি বন্টন করার দরবার কথা কোন ঠিক না এটা প্রেম বন্টন করার দরবার ঠিক না আমরা 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 কোনো ব্যক্তিকে ভালোবাসি না আমরা নবীর জন্য ব্যক্তিকে ভালোবাসি আমরা দেখব যেই ব্যক্তির মাঝে নবীর প্রেম আছে আমরা সেই ব্যক্তিকে ভালোবাসি আমরা দেখব যার ভিতর নবীর প্রেম নাই সে ওসি হোক ডিসি হোক এমপি হোক মন্ত্রী হোক কোটিপতি হোক না কেন যত বংশের মানুষ হোক না কেন আমরা বাতিলের সঙ্গে কখনো আপোষ করতে পারি না সবাই 30 সেকেন্ডের ভিতরে বসুন হুকুম করলাম হুকুম 30 সেকেন্ডের মধ্যে মাটিতে বসুন মারহাবা জোরে গন মারহাবা জোরে গন আপনারা কি খুশি না বেজাত আরো জোরে খুশি না বেজাত খুশি হলে দোয়া করব দোয়ার ভিতরে আবার তাবারকের ভিতরে ঢুকবো একবার যেটা বেজার পাঁচবার ফাঁক অসুবিধা নেই হ্যাঁ আপনারা অনেকে যারা আসছেন হ্যাঁ আপনারা বসুন হ্যাঁ যুবকরা বসুন ভাইরা আমার আপনারা অনেকেই পুরুষ অনেকে বায়াত হইতে আসছে আছে না অনেক পুরুষ বায়াত হইতে আসছেন আমার জায়গার সংকুলনের কারণে আমার জায়গা কম হওয়ার কারণে আমি পার্সোনালভাবে বায়াত করাইতে পারি নাই এই জন্য যারা পুরুষ এবং মহিলা যারা বায়াত হবেন আপনারা সবাই আমার সাথে এভাবে হাত তুলবেন আমি যা পড়বো আপনারা তা পড়বেন রাজি আছি ইনশাল্লাহ যারা অন্য পীরের মুরিদ আপনারা তুলবেন এটা তৌবান্বিত তুলবেন যারা আমার কাছে বায়াতে রাসুল গ্রহণ করবেন আপনারা আজকে মুরিদ হয়ে যাবেন যাওয়ার সময় এবং যারা দরবারে টুপি পান নাই দরবার থেকে টুপি নিয়ে যাবেন মারহাবা গন এবং এই স্যাম্পল অনুযায়ী এলাকার ভিতরে মুরিদ হলে তাদেরকে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন এই যুবক ভাই আপনারা একটু বসুন আমার সাথে সবাই পড়ুন হে আল্লাহ আমি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকে বায়াত রাসুল গ্রহণ করিলাম ঈমান আনলাম আল্লাহর প্রতি নবী রাসুলদের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবসমূহের প্রতি তাকদীরের প্রতি আখিরাতের প্রতি হে আল্লাহ হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিকি বেদাতি সকল গুনা মাফ করো চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাস করে কাদরিয়া তরিকা সবক নিলাম হে আল্লাহ যতদিন বাঁচবো মহান মুর্শিদের সবক অনুযায়ী তোমার বিধান মেনে চলব হালালকে হালাল জানব হারামকে হারাম জানব আমিন ইন্নাল্লাযীনা ইউবাইউনুকা ইন্নামা ইউবাইউনুল্লাহু ফাওকা আইদিহিম সবাই বুকে হাত দিয়েছে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর মা বাপের কষ্ট দিলে আমার দরবার আসবেন না যে ফিশাব করবে মা বাপের খেদমত লাগতো না এটা ফিশাব না এটা ফেশাব আমি এমন এমন ফিশাব যদি কোনো মুরিদের মাধ্যমে শুনি যে হের মারে কষ্ট দিছে আমি বাড়িতে যাই বলে বিচার করি মারে ভালোবাসবেন আমার কাছে বেশি আউন লাগতো না মার দোয়ার দ্বারা আপনি ওলি হয়ে যাবেন মা গেছে কেনা আর দোয়ানি তারবিনি হ্যাঁ বাপ গেছে আমি পারমনি যুবক তোমাকে বলছি বাপ মা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না আমার বাবা চলে গেছে আনন্দের শেষ এখানে কত মানুষ আনন্দিত কিন্তু আমার বাবা তো হারাইছে আমি তো ব্যথিত যার যাই যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা কথা কোন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুদ খাবেন না সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খাবেন না ঘুষ খাবেন না সুদের লোকে চলবেন না ঘুষের লোকে চলবেন না ইয়া সালাম ওয়াজিফাটা পড়বেন আমার ভাই জনাব মোহাম্মদ হ্যাঁ কাজী সেলিম রেজা উপজেলা নির্বাচন করবেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক যার মাধ্যমে সমাজের কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ যেন তাকে কবুল করে আমিন করেন চেষ্টা চালিয়ে যান মানজাদ দেওয়া যা দেওয়ার চেষ্টা করে সে পায় ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে আমিন আমরা এখন দোয়া করব দোয়ার ভিতরে ছেলেরা যারা আছো পিছন থেকে আবার চতুর্থ বার তবারক দো যা আছে দিয়ে শেষ করে লো আল্লাহুম আমিন একটা লোক দাঁড়ায় দোয়া করবেন না প্লিজ একটা লোক দাঁড়ায় দোয়া করবেন না এটা দরবার আদব না সব বসুন একদম খাপে খাপে বসুন একটা লোক দাঁড়ায় দোয়া করবেন এই যারা তুমি যাও এই যাও এই যাও একদম মাঠটা বড় করেন ওকে থ্যাংক ইউ অতমিত হয়েছে বাড়িঘরের মা বোনরা যারা আছেন এলাকাবাসী যারা আছেন বাজারে যারা আছেন বাজারে হাটে ঘাটে দোকান আমার এলাকাবাসী প্রতিবেশী যারা আছেন আপনারা সবাই আজকের আখিরি মোনাজাতের শরীক হন আমি আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করি আমি জানি যে বাহিরের একটা ধাক্কা থাকবে এই জন্য আমি গ্রামবাসীকে আমি সেই রকমভাবে সম্মান করতে পারি নাই এই জন্য অনেকে কেউ কষ্ট নিবেনও না আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই মিল্লা যেন সারা বাংলাদেশের আশেকদের সাফুরি গ্রামবাসী সবাই মিল্লা যেটা আমার দরবার না এটা সাফুরিবাসীর দরবার সাফুরিবাসী সবাই মিল্লা যেন সারা বাংলাদেশের আশেকদেরকে খেদমত করতে পারি ঠিক না বেটি সবাই মহব্বতের সাথে একবার তওবা করেন আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظني اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسلمين الفلسطين اي رب العالمين মাইমন সিং কিশোরগঞ্জ কুমিল্লা চাঁদপুর কুমিল্লা সিলেট বিভাগ কত জায়গা থেকে কত পাগলরা এসেছে অনেকগুলো মানুষকে আমি দেখছি ওয়াজে বসে বসে ওয়াজ শুনতে এই মানুষগুলোর সঙ্গে আজকে আমি কথা বলতে পারি নাই অনেক মানুষ আমার নিয়ে লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল পিরা মাইক দিয়া খরচ করে কিন্তু আমার বাড়িতে ওরা আসছে এদেরকে সম্মান করতে পারি নাই আল্লাহ এরপরও তাদের মুখের মধ্যে কোনো কষ্টের ছাপ দেখি নাই সবার মুখের মধ্যে আনন্দের ছাপ দেখা যায় আল্লাহ যারা তোমার মহব্বতে বলি আল্লাহর প্রেমে ফয়েজিয়া দরবার শরীফে চা পুইরে মোল্লা নাজিমুদ্দিন সরহমতুল্লাহের উফাত দিবসে চলে এসেছে আল্লাহ মেহেরবানি করে সবার দিলের মকসুদ আপনি পূরণ করে দেন আয় রাব্বুল আলামিন জানি না গো কে জানে আমার মতো বাবা হারায়া হাত বাড়াইছে কে জানি গো বাবা হারায় হাত বাড়াইছে কে জানি রে
মাহারে হাত বাড়াইছে আল্লাহ ওই আব্বা আমার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম দান করে দাও বন্ধু নাই রে বান্ধব নাই হে যেই জাগাই সেই জাগারি বন্ধু নবী মোস্তফা কবরেরই আজাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ দিলটা নরম করে কন্যা আল্লাহ ও কবরে রই আজাব যদি মানুষ দেখি তো গরবারি চাপ রিয়া পাগল হই মাবুদরে এই দিনটার মধ্যে এই সময়টার ভিতরে আমার আব্বা হুজুরে 4 বছর আগে কবরে নামাই দিয়েলাম কত জায়গায় গড়লাম ওই আব্বা হুজুরের চেহারার মতো আর চেহারা লাগে না এমন ভাবে সব বাবারা মানুষগুলো আমার গ্রামবাসী এলাকাবাসীরা চেয়ারে বসে ডানে বামে হাত বাড়াই দিছে ও আল্লাহ ওই আব্বাই আমার কবরে আর আজাব দিও না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে জানি না কার কে কোন মকসুদ নিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ মেহেরবানি করে সবার দিলের তামান্না তুমি পূরণ করে দাও আল্লাহ আমার উকিল মা অসুস্থ আজকে আসতো আসতে পারে নাই আল্লাহ তারে আপনি গায়েবি মদত দান করে দেন অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা আল্লাহ আমার ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি অসুস্থ আল্লাহ মেহেরবানি করে করে যারা ফাইটটা যায় গতবার এই মাহফিলটাতে আমার বড় বাইরে নিয়ে মহিষ কিনছি এই বছর আমার ভাই স্ট্রোক কইরা হসপিটালের মধ্যে ভর্তি আছে আল্লাহ আমার ভাইটা স্ট্রোক কইরা অনেক ক্ষতি হয়ে গেছে আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক তুমি রোগ ভালো করার মালিক আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধে বড় ভাই আল্লামা শামসুদ্দিন ফয়েজি মোল্লা সাহেব আমার ভাই অসুস্থ আল্লাহ মেঘের বাণী করে আপনি পূর্ণ শেফা দান করে দেন আল্লাহ আবার আগের মতো সুস্থতা নসিব করে দেন ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যারা যেই নিয়ত দিয়ে হাত বাড়াইলো আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও আয় রাব্বুল আলামিন অনেক ইয়াং ইয়াং ছেলেরা হঠাৎ হঠাৎ চলে যায় আল্লাহ বাবু আমার ভাতিজা এই বাবু অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ এমন ভাবে আমার মুরুদ খায়ের আম্মা অসুস্থ দুনিয়া থেকে চলে গেছে এইভাবে চোখে দেখা অনেক মুরিদের বাবা মা চলে গেছে আল্লাহ সাদ্দামের আব্বা চলে গেছে এমন ভাবে যাদের আব্বা আম্মা চলে গেছে আমার মুরিদানদের মধ্যে যারা চলে গেছে ভক্তের কোল যারা চলে গেছে আল্লাহ সবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আয় রাব্বুল আলামিন এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ওরা পাগলের মতন কেনাকাটা করছে আল্লাহ এদের প্রত্যেকের ঘাম জোরানো পরিশ্রম আর অংশগ্রহণকে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করি প্রবাস ভাইদের জানমালকে তুমি আমানতে রাখিও মায়ের সন্তান আমার মায়ের কোলে ফিরাইয়া দিও আগামী বছর এই মাহফিলটা অত্যন্ত শানদারভাবে ভক্ত কুলকে নিয়ে সুন্দর করে করার তৌফিক দিয়ে দিও আল্লাহ অনেক দূর থেকে সিলেট থেকে অনেক মানুষ আসছে ময়মনসিং থেকে মানুষ আসছে আল্লাহ ফরিয়াদ কইরা দেয় আল্লাহ এখানে আসার পরে দুপুরবেলা শুনলাম একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছে আল্লাহ এই ছেলেটারে আপনি পূর্ণ শেফা দান করে দেন আল্লাহ এদেরকে আজকে যারা হাত বাড়াইলো রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাদেরকে হেফাজত করলো আবার সবাইকে রাতে রাতে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দিও বাবা গো ও বাবা
ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বালা আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল করে নেন আল্লাহ গুরুস্তানের আজাব আপনি মাফ করে দেন আমার অনেক নাতিরে বিদেশ যাইবো এরা রাস্তায় পাসপোর্ট টাসপোর্ট ভেজাল টাজাল আছে আল্লাহ মেহরবানি করে বিদেশে যাইয়া রিজিকের তালা খুললা দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আল্লাহ অনেকের দাম্পত্য জীবনে অশান্তি আল্লাহ আপনি সুখের চাদর বিছিয়ে দেন আল্লাহ এখানে বেলাবতিকা চেয়ারম্যান আমার রুহানি সন্তান শাফি মিয়া আইছে আল্লাহ অনেক বেলাবর বাশার মিয়া এরপর জালাল মিয়া কামাল মিয়া আশেগঞ্জ হোসেন মিয়া মোহাম্মদ আলী যারা প্রতিনিধি আছে তাদের কথাই বলতেছি ডাক্তার মরম আলী সহকারে সম্পন্ন করে জাকির সাহেব জাকির ভাই এবং আরও যারা সরাইল থেকে যারা আসছে আল্লাহ যতগুলো আসছে এবং খোকন সহকারে যারা আসছে নবীনগর থেকে আমার খলিল মিয়া সহকারে এবং আমার বাইজিদ সহকারে যারা আসছে এবং অন্যান্য নীলাখাদের সুহেল মিয়া এবং যতগুলো প্রেমিক আসছে ভালোবাসার এই পাত্রগুলো আসছে আল্লাহ সবাইকে তাদের পীর ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হকের হকের পথে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন আল্লাহ আমাদের সিনাকে মদিনার আয়না বানায় দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ রসুল করে সাদ্দাম সহকারে যারা পোলাপানগুলো আছে অনেক কষ্ট করছে আমি দেখছি আল্লাহ যারা রান্না করছে আমার বাগনে আনার অনেক রাত্র থেকে জানডা দিয়ে ফেলাইছে রান্না বান্নার জন্য আল্লাহ আল্লাহ তার জানডার আপনি ভালো রাখেন আমিন আল্লাহ মেহরবানি করে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবেরা সাদিকা বানায় দেন আল্লাহ বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন আল্লাহ আমার আমাদের ডানে বামে যারা আমাদের এলাকাবাসী অসুস্থ আছে প্রত্যেককে আপনি শেফা নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় রাব্বুল আলামিন কেউ দুনিয়ার মধ্যে থাকবে না সবাই মিলে বলেন হারিয়ে যাব একে দিন আমি রঙনায় ও বহন চির দিন বলো হারিয়ে যাব রবনায় বন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আ ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় বন চির আল্লাহ আমার বাগ্নি পরীক্ষা দিতেছে এসএসসি পরীক্ষা আল্লাহ এমন যারা দাখিল এসএসসি পরীক্ষা দিচ্ছে অন্যান্য পরীক্ষা দিচ্ছে আল্লাহ সকলকে আপনি কামিয়াবি নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।